নমস্কার বন্ধুরা, তো সবাইকে শুভ সকাল। দেখুন সকাল 6:30 বাজে, তো কুয়াশাও পড়ছে, আবার রোদ উঠছে অনেক সুন্দর, সূর্য উঠে গেছে, আবার কুয়াশাও পড়ছে। আজকে একটু একটু বেশি একটু ঠান্ডা পড়ছে, তারপরে টুকে ব্যাপার না, কারণ রোদ উঠছে। আর সকাল সকালে আমাদের বাড়িতে তো ওই যে বারান্দারা ভাঙা নিয়ে দাদারা এসে পড়ছে, তো ভাঙার কাজটা শুরু করে দিছে। তো পূজার বাবাই বাজারে গেছে, আর যে আমাদের সকালের কাজ তো সারা হয়েছে, দিদি গোবরটা পরিষ্কার করে গরুর ঘর নিয়ে এলো, তো আমরা গো করে নিছি কাজটা, কারণ বাড়িতে একটু বাড়তি কাজ আছে। আজকে মাটি কাটার লোক আইবো না, কালকে আইবো, তো আমরা যেটুকু পারি করবো আজকে। আমি পূজার বাবা আছি, মা আছে, সকালে আমার কাজটা সেরে নিছি, তাড়াহুড়া করে একটু আরো আর একটু সকালে উঠছি। গরুর ঘরে একটু রোদ গেছে, মিষ্টি রোদ, সকালে গায়ে রোদ লাগছে সুন্দর। আর দাদারা চালে উঠে গেছে, তো বারান্দায় কাপড় সাপড়া সাল মা আগে সরিয়ে দিল, কারণ সরিতে সরিয়ে তো পুরাই না, তো থাকেই খালি। তুই যা, এই যে আমি গোয়ালটা দিচ্ছিলাম দাদাকে দিয়েই, ওই দাদারা এই চাল টাল খুলে দিল, বারান্দার চালটা খুলবো, তারপরে আর কি মেশিন দিয়ে নাড়া নেই, পুরাটা ভাঙন হইব। তো আমাদের পাশে থাকেন, দেখতে থাকেন, তো সবাই এটা করছে ঘুম থেকে। তো যে আরেকটা দাদা আছে, দাদা নিরামিষ খায়, তো নিরামিষ রান্না করি সকালে, আর মরিচ বাটা, মরিচ বাটা তো সন্ধ্যা দেবে না, নিরামিষ খায় সস দিয়ে বাটানো হবে। তো মা পাতা নিয়ে গেলুন, পাতা নেই, পাতা বাটা সব ডুগায় যে খেয়ে ফেলাইছে, আমি কিছু করার নেই, চালে দিলে এমনি পাতা দুয়ে আসলে বাটা হইবে নি। পিসিমা মুড়ি খেয়েছি সকালবেলা, শীতে মানে শীত ধরছে না, আজকে একটু ঠান্ডা পড়ছে তাই না, তো নেই করি। দেখেন দুইটা বুঝতে গেলে ঘুরবো তাহলে, শীতের দিনে সকালবেলা একটু কাশন দেয় মুড়ি, পেস্তল দেয় মুড়ি, ভালোই লাগে। বয়া খান বেশি মা বহেন, এখন আমরা ঘুম থেকে উঠছি, আর জুমার দুই উঠে গেছে, দাদা উঠে গেছে, আর হলো পিসি উঠে গেছে, আর হলো সবাই উঠছি, সবাই উঠছে, আর দিদি উঠে গেছে, দিদি উঠে কাজ শুরু করে দিছি। এখন আমরা ব্রাশ করব, হ্যাঁ ঠিক করো, ব্রাশ করে নাও, হাত মুখ ধুয়ে নাও, এখন গোরবাং আছে, হ্যাঁ মশাইরা গো ভেঙে দিতেছে, আবার না ভিডিও করে দেখি
কাটাইলো সবজি পেঁপে আর শাক লাউ পাতা তোমার রান্না করবো হ্যাঁ সেটা আমার মায়ের হাতে হাতে কাম করতেছে গরমে নিয়ে এসে
কুপি মাছ দিনে পাতা বাজার মেলা না কেন বেতন খাবি না বুড়ি কি সুন্দর খেল মানুষ উল্টা আছে সোজা করে ধর মনে বানাও বানাও কি রান্না করো বাবা এদিকে তাকাও কি রান্না করো খাবে না রুটি রান্না মারা দেয় না দিদি রান্না সব খেয়ে গে এত বড় মাছ রে বাবা হাই হাই এটা না অনেক সুন্দর জিনিস তো খেলাম কি কি রান্না আসছে বুড়ি কয় রান্না বাটি খেলা তো আমরা কত খেলছি কি স্কুল বন্ধ তো সবাই এক জায়গায় এসে খেলা অনেক মজা হয়েছে সকাল থেকে খেলা শুরু করছে তো সারাদিনই খেলাই থাকবো ডিম বাজি করবো কথা প্রিয় ডিম ডিমটা ফাটাই আবার রুটি দিয়ে ডিম দেখে ভাত খেয়ে নাই গা তোমরা ব্যক্তিতে এই যে বুড়ি ঝুমু তনু কথা আমার ভাত খেয়ে গা এই ওকে খেলবার দে কথা পূজা পূজা খেলবার দে তো বন্ধুরা কি কম খেয়েছি তো দাদা খেলে পূজা বাবা খাওয়া দাওয়া করতো আমরাও খামু তো আজকে পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পূজা টাটা করে দাও দাদা